আল্লাহ রাসূল কি বললেন, আমার উম্মতের মধ্যে চারটে জিনিস জায়েজ মনে করবে, ওয়াল জেনা, প্রথম নম্বর হলো জেনা। কিন্তু জেনা কিন্তু সবাই করে না, করছে বাপ? সবাই করে না। দ্বিতীয় নাম্বার, আপনার আমার নবী নূর নবী হায়াতুন নবী জানিয়ে দিলেন ওয়ালা খামরাম। দ্বিতীয় নম্বর আল্লাহ রসুল জানিয়ে দিলেন খামরা নয় ওয়াল হারির। আপনার আমার নবী নূর নবী হায়াতুন নবী জানিয়ে দিলেন, প্রথম নম্বর হলো ওয়াল জেনা ওয়াল হারির, দ্বিতীয় নম্বর হলো রেশমি পোশাক, পাতলা জামা কাপড় ছেলে মেয়েরা পরিধান করছে, করছে না? সবাই নয়, ব্যতিক্রম। তাহলে রসুল বললেন এগুলোকে জায়েজ মনে করবে মানুষ। তাহলে দ্বিতীয় নম্বর হলো আল হারির, প্রথম নম্বর হলো জেনা, দ্বিতীয় নম্বর হারির। তাহলে রেশমি পোশাক পাতলা জামা কাপড় ছেলে মেয়েরা পরবে। কিছু মানুষ বলছে এত গরম পাতলা না পরলে হয়, ছেলেও বলছে মেয়েও বলছে, এদের স্থান কোথায় হবে? কোথায় হবে বাবা? শরীরের পশম যদি দেখতে পাওয়া যায়, বুঝতে পারা যায়, এই পশমের জামা কাপড় পরে যদি নামাজ পড়ি, বাজার ঘাটে ঘুরি ছেলে মেয়েরা, আমার আল্লাহ আটটা জান্নাত করেছে তো, একটা হকদার হয়ে যাবো তো নাকি? যে কোনো একটা। তৃতীয় নম্বর, আপনার আমার নবী নূর নবী হায়াতুন নবী সাফাতুন নবী সুপারিশ কর্নেওয়ালা নবী, ও বাবাজিরা আমার বললেন অল খামরাম। তৃতীয় নম্বর হলো মদ। আজকে বর্তমান সমাজে কোনো মানুষ যদি কোনো অন্যায় করে তার বিচার হয় না। মসজিদের ইমাম সাহেব যদি ভুল করে, সন্ধ্যেবেলা যদি করে, সকালবেলা বলে ফজরের নামাজ পড়াতে হবে না, ঠিক না বেটি? অথচ বাপ বেটাই মদ খাচ্ছে, বিচার হয় না। বাপ বেটা মদ খাচ্ছে না? বাপ বেটাই মদ খাচ্ছে, বিচার নেই। মসজিদের ইমাম সাহেব যদি সন্ধ্যাবেলা অন্যায় করে, ও বিছানায় ঘুমাবে, ফোন করে বলে ফজরের নামাজ পড়াতে হবে না, তোমার মতো ইমাম বাদ, হচ্ছে না? হয়নি বাপ, ঠিক বলছে না ভুল বলছে? বলেন কথা। তাহলে রসুল বললেন চার নম্বরটা বাকি আছে, মদ কিন্তু সবাই খায় না, খাচ্ছে? বাপ বেটাই খাচ্ছে কিছু কিছু মানুষ। আপনার আমার নবী নূর নবী হায়াতুন নবী, এই চার নম্বরটা বাবা কঠিন, যদি বলি আমরা হয়তো সবাই কম বেশি জড়িয়ে যাব, তাহলে বলবো নি থাক ওইটা, তাই তো? সবাই যদি জড়িয়ে যায় না বলাই ভালো, না বলবো কি দাদুজি বলেন? আপনার আমার নবী দয়ার নবী জানিয়ে দিলেন চার নম্বরটা হলো আল মাজি, চার নম্বর হলো গান আর বাজনা। আপনি নামাজ পড়েন, আপনার বিবি নামাজ পড়ে, আপনার বাপ নামাজ পড়ে, আপনার মাও নামাজ পড়ে, আপনার ফুপু নামাজ পড়ে, আপনার ফুপা নামাজ পড়ে, আপনার মামার বাড়িতে জোয়ান ছেলে মেয়েরা আছে, বাবা মোবাইলে লিড দিয়ে গান ছাড়া শুনে না, তাহলে আপনার আমার নবী নূর নবী জানিয়ে দিলেন চার নম্বরটা হলো আল মাজি। এই বর্তমান সমাজে উম্মতে মুহাম্মাদিনেরা এই চারটে জিনিসকে জায়েজ মনে করবে, হালাল মনে করবে, এই চার নম্বর গান বাজনা, আপনি নামাজ পড়ে, আপনার বিবি নামাজ পড়ে, আল্লাহ রসুলের হাদিস এসেছে আসসালাতু মিফতাহুল জান্নাত, নামাজ হলো বেহেশতের চাবিকাঠি, আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো আল্লাহ দিদারের রাস্তা। আপনি আমি স্বামী আর স্ত্রী বাপ আর মা বাড়িতে নামাজ পড়ছে, আপনার আমার যুবক ছেলেরা, আপনার আমার যুবক বোনেরা যারা বাড়িতে আছে, রাতের বেলায় বিছানায় নরম গদিতে খাট ফেলে দিয়ে ফ্যানের হাওয়া চলতে চলতে মোবাইলে লিল লাগিয়ে দিয়ে বাবা গান ছম্মাক চালে শুনতে লেগেছে, ওই বাড়িতে কি নামাজি বাপটা যদি দোয়া করে, ওই বাড়িতে যদি নামাজি মাটা দোয়া করে, ওই বাড়িতে যদি নামাজি ফুপুটা দোয়া করে, ওই বাড়িতে যদি নামাজি ভাইটা দোয়া করে, আমার আল্লাহ পাক ওই দোয়া কি কবুল করবে? গান বাইনা যে ঘরেতে বাজবে আল্লাহর রহমত আসবে তো? তাহলে আপনি নামাজ পড়ে দোয়া করছেন আল্লাহ আমার বাড়িতে রুজি রোজগারে বরকত দিন, বালা মুসিবত থেকে দূরে সরিয়ে দিন, আর আপনার আমার ছেলেকে ফোন না কিনে দিলে বলছে রাতের বেলা ভাত খাবে না, 30,000 টাকার ফোন কিনে দিয়েছেন, একটাই সন্তান, তাই তো? যদি মারা যায়,
বলছে গলায় দড়ি দিয়ে মরে যাব ফোন না কিনে দিলে আপনি ফোন কিনে দিলে ও বিছানায় শুয়ে শুয়ে এবারে গান শুনছে বলেন আল্লাহ পাকের রহমতের ফেরেশতা আসবে না গজবের ফেরেশতা আসবে এখন আমাদের গজব আসছে না রহমত আসছে বলেন সত্যি করে কোন জামান আল্লাহ পানি দিয়েছে সে ভাদ্র মাসে এখনো পানি হচ্ছে আমরা তো সবাই দোয়া করছি রব্বানা জেলাম না আমরা করছি রব্বানা জেলাম না মুসল্লি বলছে মোল্লার আর মনে হচ্ছে জুটে না আল্লাহ পানি দিবে কোত্থেকে মানে বর্তমান সমাজে মদখোরের বিচার নেই জানাখোরের বিচার নেই গান বাজনার বিচার নেই রেসি পোশাকের বিচার নেই যে মানুষগুলো ভালো কাজ করে আলেম বলেন হাফেজ বলেন হাজী বলেন মৌলি সাহেব বলেন যে সাহেবই হোক না কেন এরা যদি অন্যায় করে কোন চলার পথে যদি একটা ভুল হয়ে যায় আজকে বর্তমান সমাজে যারা গতি নিয়ে বসে আছে যারা পাওয়ার নিয়ে বসে আছে নেতাই হোক আর নেতৃত্বে হোক বলে চলবে না ওকে হাঁটাও ঠিক না বেটি আর ওই নেতা যখন বাড়ি ঢুকছে মদ খেয়ে মতুল খেয়ে বলছে এই আমার উপরে কি আছে রা আর তার উপরে যদি কেউ কথা বলে বলছে কাল কাউকে ধরে মা লাগে আপনি ভয় বলবেন তো তাহলে মুসলমান ছেলেদের যদি মদ খাওয়া হারাম হয় নেতার জন্য জায়েজ তো বলেন আপনারা ফুরফুরা শরীফের মানুষ নেতার জন্য জায়েজ তো এখন দেশ তো পরিচালনা করছে নেতারা আবার মসজিদও চালাচ্ছে নেতারা চলছে না আপনার দেশে চলছে নাকি ফুরফুরাতে কিছু কিছু এলাকায় চলছে তো যে এলাকায় নেতারা যদি মসজিদ চালায় সে নেতা দিকে যদি জিজ্ঞাস করা হয় নামাজের কটা ফরজ বলতে পারবে সে বিচার করবে ইমাম কাকে রাখবে এবারে আপনি আমি বলেন তার বিচার অনুযায়ী যদি ইমাম সাহেব থাকে ও রাকাতে সালাতে বারো সালাত জ্বালাতে মাইনে দিচ্ছি কম একটু দায়িত্ব বেজাল ইমাম চলবে না চলবে না ও নামাজ হবে তাহলে আমরা মজবুত করে ধরতে পারি না বোটাকে ধরে কার আহলে সুন্নাতুল জামাতের বোটা ধরেন ধরার মতো ধরেন তবেই তো নাজাত পাবেন তাহলে আল্লাহর ওলিদের কারামত আছে মানুষ মানছে না আপনার আমাদেরও কারামত আছে আমরা মানতে পারি না এবং করতে পারি না তার মানে আমরা যদি একটু মানছি দশ গুণ পেছিয়ে যাচ্ছি তাই না তাই কবি গজল একটা লিখেছেন কি আমি সাজব ফকির মদিনা আর আমরা এখন ফজকি সেজেছি কিসে দাদা পীরে ইশালে সব হচ্ছে আমি এই জন্যই বলছি কত মানুষ কাঁদছে আজকের কথা একজন বলছে হুজুর আমার ফোনটা চুরি হয়ে গেল আমি নাম বলছি না গ্রামে একজন বলছে আমি ২৫০০ টাকা নিয়ে গেছিলাম ২৫ পয়সা নেই পুরো ফাঁকা হয়ে গেল বুঝ তাহলে দাদা পীরে ইশালে সেজে কি হবে তাহলে আমরা ফকির সাইজে কিসে দাদা পীরের সভাবলে আসছি ইশালে সবে কার পকেটমার করার জন্য তাই কবি লিখেছেন আমি সাজব ফকির মদিনা আমি মাংব ওমরের দানা চোখে দেখে দুলারে আমিনা মিটাব মনের বাসনা জোরে বলুন না কাকে দেখবেন কিসের ফকির চাইছে মদিনা শরীফে যাবে বলে কাকে দেখবো বলে আমার রসুলকে দেখবো বলে আজকে আপনি আমি যাচ্ছি দাদা পীরের ইশালে সবে আমার দাদা পীরের পাঁচ হুজুরে তাদের আওলাদদের তাদের মুরিদদের তাদের হাক্কানি পীর সাহেবদের দোয়া লেওয়ার জন্য আর যদি এসে চুরি করি দোয়া পাবো তাই বলছে আমি সাজব ফকির মদিনা আমি মাংব ওমরের দানা চোখে দেখে দোলারে আমেনা মিটাব মনের বাসনা পুরাব মনস্কামনা থাকিব পড়ে জমজমে কুমারী ধারে করি বসে যেদা ওই কাবা ঘরে আসিবে যখন আল্লাহ রসুল নিব গোতাহার পায়ের জোরে বলুন না সুবহানাল্লাহ কত ভক্ত মুরিদ দাদা পীরের ইশালে সব এসে কত বুজুরগানে পীর সাহেব চাচা যান ভাই যান হুজুরদের হাতে এবং পায়ে চুমু খেয়েছে ঠিক না বেটি তাহলে আমার রসুলের মাজার মুকাদ্দাসে যাচ্ছে বলছে আমি সাজব ফকির সেজে কিসে কি বলছে
জমজমের কুমার পাশে থাকবা, জমজম কুমটা কোথায় আছে? কাবা শরীফে নাই? থাকিব পড়ে জমজমে কুমারি ধারে, করি বসে জিদা ওই কাবা ঘরে, আসিবে যখন আল্লাহ রসুল নিব গোতাঘর পায়ের চোম। আমি সাজব ফকিরে মদিনা, আমি মাংব ওমরের দানা। আল্লাহুম্মা সাইয়েদনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়েদনা। আমার দিনদরদি আল্লাহওয়ালা বাপসি ভাইজানেরা, তাই মজলিস আমি প্রথমেই বলেছি যেটা সেটা বের নিয়ে আসবো। আমার প্রথম মূল ভিত্তি কি, যে জলসার মজলিসে আসব, তওবা পড়ে উঠে যাব আল্লাহর ওলি হওয়া মন মানসিকতা নিয়ে। আমার কুমেটি ভাইদের মেহনত, গ্রামবাসী মা বোনেদের মেহনত, পাড়া প্রতিবেশীর সহযোগিতায় রিয়াজুল জান্নাত অস্থায়ী হলো। এই জান্নাতের বাগানে যখন এসেছি, ওলির দরবারের মানুষ, তাদের রুহানি ফায়েজ দোয়া আমাদের নিশ্চয়ই আছে, ঠিক না বেটি? যদি না থাকতো আমরা বরবাদ হয়ে যেতাম। তো সেই মজলিস এই সামনে শবে বরাতে রাত পার হয়ে গেল, এখনো শাবান, এই শাবানের চাঁদ, এই ভাগ্য নির্ণয় রাত্রের চাঁদ কিন্তু মাথার উপরে আছে। আমরা অনেকে বোম ফাটাচ্ছি, ফাটাচ্ছি না যেন বাড়িতে কালী পুজো হচ্ছে। বাম্মায়েরা পয়সা দিচ্ছে ছেলেদেরকে, লঙ্কা বম, ঘটি বম, যে যা পাচ্ছে কিনে এনে ফাটাচ্ছে। এখন হালাল পয়সা দিয়ে আপনার আমার বাড়িতে যদি হারাম বম ফাটে, ওই সবে বরাতে ভাগ্য নির্ণয় আপনার আমার কপালে কি লিখবে? আল্লাহ এদিকে তাকানো ভাইরা তিরপর বেঁচেছে, বেঁচে কমিটির লোক শ্রোতা আসছে তো বসবে, তো বসবেই। বলেন হালাল পয়সা দিয়ে যদি বম কিনে এনে ফাটানো হয় আপনার আমার বাড়িতে, শবে বরাত ভাগ্য নির্ণয় রাত্রিতে আপনার আমার কপালে আল্লাহ কি লিখবে? হসপিটাল অ্যাক্সিডেন্ট হওয়া লিখবে না? বলে বান্দাকে হসপিটালে ফেলে রাখ দিন কত, কেমন মজা লাগে দেখো, কত টাকা রোজগার করেছে। আল্লাহ না করে এরকম কাউকে। আল্লাহ পাকের গজব যদি আপনার আমার প্রতি বর্ষণ হয়, কেউ বাঁচতে পারবো বা? কেউ বাঁচতে পারবে না। তা আল্লাহ পাকের হুকুম, ওই শবে বরাতের রাত, যারা মদ খায় আমরা মদখোরদিকে খারাপ বলি, কিন্তু এই মদখোরও আল্লাহর ওলি হয়েছে। আমি বললাম বল খামর, যে আল্লাহ রসুল বললেন তৃতীয় নম্বরে মদ খাওয়াটাকে ভালোবাসবে, জায়েজ মনে করবে, এই মদ খনে ওয়ালাটাও আল্লাহর ওলি হয়েছে যদি আল্লাহকে ভয় করে, নবীকে মহাব্বাতে তওবা পড়ে। আল্লাহর কোরআন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নসুহা। বান্দা তোরা অন্যায় করেছিস, জুলুম করেছিস, জেনা করেছিস, আমি আল্লাহ বলছি তোরা তাওবাতুন নাসুয়া হয়ে যা, বিশুদ্ধ হয়ে যা। নাসুয়া আবার কোনো কিতাবে দেখছিলাম একটা পুরুষ মানুষের নাম। তাই মদখোর আল্লাহ পাকের হুকুম, এই মদখোর একজন মস্ত বড় আল্লাহর ওলি ছিলেন, জানেন? তা বলে তওবা না করে কি ওলি হয়েছে? না মদ সারা জীবন খেয়েই গেছে তবে ওলি হয়েছে? বলেন তার আজকে আপনি জলসার মজলিসে বসে যে তওবা পড়তে হবে, হালাকি আমরা কেউ মদখোর নই, কিন্তু আমরা এই তওবাটা পড়ব যে আল্লাহ জানতে অজান্তে ইচ্ছা অনিচ্ছায় যদি কোনো অন্যায় ভুল হয়ে যায়, আল্লাহ আপনি আমাদের ভুল অন্যায় খাতাগুলোকে মাফ করে দিন। আমার নবীর ওসিলায়, আমার দাদা পীরের ভালোবাসায়, পাঁচ হুজুরের ভালোবাসায়, খাতুনে জান্নাতের ভালোবাসায়, ইমাম হাসান হোসেনের ভালোবাসায়, নবী মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লাহ সাল্লামের ভালোবাসায় আল্লাহ মাফ করে দিন, চাইবো তো বাপ? তাহলে সেই দোয়া মালিক ইবনে দিনার নিশ্চয়ই জানেন আপনারা, শুনেছেন তো নাম? আল্লাহর ওলি মালিক ইবনে দিনার মদখোর ছিল প্রথম জীবনে, কিরকম আল্লাহওয়ালা হয়েছে সমুদ্র।